মারবো মাথায়, লাশ পড়বে গাথায়, তোর মাইরে নিয়ে সরাসরি আমার আস্তানে এসে বসা। বিদেশ থেকে আপনি এই অভ্যাসটা এখন ছাড়লেন না, আপনি আমাকে ডাকলেন, আপনাকে ভালোবাসি বিদায় আমি আসলাম। আমার নাম জানিস? আমার নাম দুলাল আলী। মারবো মাথায়, লাশ পড়বে গাথায়, জানি অনেক কেডার জন্ম নিছে আমি না থাকাতে, জানোস আমার নাম দুলাল আলী। মারবো মাথায়, লাশ পড়বে গাথায়। মারবো মাথায়, লাশ পড়বো তোর গাথায়। বিভিন্ন জিনিস খাইছি, জানি না তো আপনারা এই জায়গায় আছেন, তাহলে তো আর আমরা কিছু খাইতাম না ভাই, মাফ করে দেন ভাই। ও খাইছি না তো ওই 100 টাকা নিয়ে আইতাম আমার নাকি, আমরা কি 100 টাকা লুট? মারবো মাথায়, লাশ পড়বে গাথায়। পালাবা তুমি নিয়ে সব মাপ চাষ। মারবো মাথায়, লাশ পড়বে গাথায়। শুন, এই দুলালের নাম শুনলে পারা মরা গাছে ফুল ফুটে যায়, আর বাগে হরিণে এক গাঁটে পানি খায় আমার নাম শুনলে পারা। আর সবচেয়ে বড় কথা কি জানোস, আমার নাম শুনলে পারা গর্ভবতী মহিলার তার ডেলিভারি হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়, কোনো সিজারিং করতে হয় না। কি আমার মতো গর্ভবতী? মারবো মাথায়, লাশ পড়বে গাথায়। এর আগে বাচ্চা হইছে সিজার কইরে, এইবারও বলো সিজার করতে হইব, এত টিয়া পয়সা কই পামু? কি এই লোকের নাম শুনলেই গর্ভবতী মহিলার ডেলিভারি হয়ে যায়? তাইলে তো এই বেটার নাম খালি আমার বউর কাছে কমু আর ডেলিভারি হয়ে যাইব, আমার টিয়া পয়সা যাইব, কাম হইছে। ও বাবা গো, ওমা গো, গোলামের পুত কে লাগে আহারাম বেতাই মার যাইতেছে, সিজারিং করার লাগবো, কই যায় আছে? ও বাপ, আরে তুমি আমার ডাক্তার নিয়ে যাও, সিজার করার লাগবো। আরে আরে ঘুনো, সিজার করার লাগবো না, আমি একটা খবর শুই না আইছি। আল্লাহ গো, কি খবর শুই না আইছো? আমি বেতাই বাঁচি না। আরে এনে বই এই খালাস হয়ে যাইব, এই ব্যবস্থা আমি হিকে আইছি। একবার কইছি দেখা হয় নাই, তিনবার শুনি, দুলাল ডাকাত, দুলাল ডাকাত, দুলাল ডাকাত। খুব সাবধান,
মারবো মাথায়, লাশ পড়বো গাথা। আরে মারবেন তো পরে মারেন, আগে এই যে আমার যে ডেলিভারি কে, আপনি নাম হলে বলে ডেলিভারি হয়ে যায়, আমি তো হের লিগে নিয়ে আসলাম আমার বউ ডেলিভারি রুগী। ও আমি মনে করছি যে তোর মার। আরে না না, তুমি আমার কার কাছে নিয়ে আইছো? আমি ব্যথায় বললে তুমি আমার নিয়ে যাবে হাসপাতালে সিজার করা লাগবো। তোর তো সাহস কম না, সরাসরি তোর বউরে আমার কাছে নিয়ে আসছ? হ্যাঁ ডেলিভারি দইবো তো। আমার নাম শুনলে বাগে হরিণে এক গাঁটে পানি খায় আর মরা গাছে ফুল ফুটে যায়। আর এই তোর মতন বউয়ের ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যায় গা জানে? ও না, তো ডেলিভারি তো এখন হইতাছে না, নাম তো কতবারই কইলাম ফু দিলাম তাও না না না। এই মারবো তোর মাথায়, লাশ পড়বো তোর গাথায়। বাক আমার নাম নিয়ে হাসপাতালে চলে যা। আচ্ছা আজ আমাদের ভাস্বর রাত, তুমি ভাস্বর রাত রেখে এই খোলা আকাশের নিচে আমাকে নিয়ে আসলে কেন? চাঁদনি রাত আমার ভালো লাগে, আর দেখো চারিদিকে কিভাবে থম ধরে আছে। চাঁদনি রাত আমারও ভালো লাগে, কিন্তু ভাস্বর রাত থেকে খোলা আকাশের নিচে কি ভালো দেখায়? চলো আমরা ওখানে যাই বসি। ওকে তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। কেন? কারণ সারা রাত আমার কথা শুনে তুমি আমার সাথে বসে আছো, এই জন্য। তুমি আমার ওয়াইফ, আর তুমি একটা কথা শুন বললে শুনবো আমি, আর আমি বললে তুমি শুনবে, এটাই তো নিয়ম, তাই না? বস, ওই দেখেন সুন্দর একটা মেয়ে দেখা যায়। চল জীবনের প্রথম অপারেশন করার সময় আমার হাসাইনি। তোর যদি বউ থাকে তাহলে বউ এই নতুন বউ সাইজা গুজা রাতের অন্ধকারে বাইরে কে বস ওকে মেরে হলেন। বিশেষ চিল্লাবি না, তোকেও জন্মের ঘরে পাঠিয়ে দিব। এই চুপ, ওকে ছাড়, ওকে ছাড়। তুই কি ওর সাথে ওই পর পর চলে যেতে চাস? মারবো মাথায়, লাশ পড়বে গাথায়। ও নো, হ্যাঁ আমি যা বলি তাই শুনবি। তুমি যদি আমার বিয়া করো তাহলে আমার সাথে সংসার করো, আমি আর মানুষ মারব না, আমি আর অন্যায় করব না। তুমি যদি আমাকে কথা দাও যে আজকের পর থেকে
কোনো অন্যায় কোনো মানুষ খুন তুমি করবে না, তাহলে আমি তোমার কথায় রাজি আছি। ঠিক আছে, এই লো বস, মারবি মাথায়, লাশ পড়বো গাথায়, অস্ত্র নিয়ে নদীতে ফালে দে, যাতে কুত্তা বিড়ালে কাক পক্ষেও যাতে বিছিয়া না পায়। যা ফালা, যা। ঠিক আছে, ঠিক আছে বস। তোমার মতন একটা মায়াকে পায়া সব কিছু বাদ দিয়ে দিছি। আরে ভাই, আপনারাও ভালো কিছু পাইয়া বাজে অভ্যাস সব বাদ করে দেন। মারব মাথায়, লাশ পড়বে গাথায়।